আমি সাপের সিদ্দিকি, কোন পার্টির দালাল নই। আমি দালাল নই। ফুরফুরা শরীফের পীরজাদা সাফের সিদ্দিকির বিরুদ্ধে নানান কু মন্তব্যের জবাব দিলেন। তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক পার্টির দালাল নই, তারও দালালি আমি করি না। হ্যাঁ, আমি দালাল, তবে একমাত্র সৃষ্টিকর্তা। তৃণমূল না সিপিএম না কংগ্রেস না এসে, আমি একমাত্র দালালি করি আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক এবং আমার আল্লাহ পাকের বান্দা এই উম্মতে মুহাম্মাদীর দালালি করি। এদিন মুজাতেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের চণ্ডীতলার নবাবপুর কুমির মোড়া এবং ভগবতীপুর শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল চণ্ডীতলার নবাবপুরে। শতাধিক রক্তদাতা এই দিনের রক্তদান শিবিরে রক্তদান করেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রায় 500 দুস্থ অসহায় গরিব মানুষদের দামি শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে ফুরফুরা শরীফের আরও বিশিষ্ট পীরজাদারা উপস্থিত ছিলেন। এছাড়াও চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকারও ছিলেন এবং রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে না পারার কারণে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন। আমি ফিরহাদ হাকিম, আজকে আমার ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। আমার সকালে এসে কোর্টে গিয়েছিলাম, কেসে চলে গেছিলাম কোর্টে, কিন্তু আপনার শুভেচ্ছা জানাই আপনাদের প্রোগ্রাম। এত মানুষ আপনারা ব্লাড ডোনেশন করছেন, বস্ত্র বিতরণ করছেন, হুজুররা নিজেরা উপস্থিত আছেন, আমি সবাইকে সম্বর্ধনা জানাই যে আপনারা সবাই এখানে এসেছেন এই প্রোগ্রাম। এইভাবেই আমাদের বাংলায় সবাই মিলে একসাথে থাকবো, এটাই আমাদের বাংলার শক্তি, বাংলার জোর। বাংলার ধর্মীয় আবেগ আমাদের সবার মনে আছে। আমি ইসলাম ধর্মাবলম্বী, কেউ হিন্দু ধর্মাবলম্বী, কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু আমরা মানুষ, তাই আমাদের মধ্যে মিলটা আছে। এই মিল, এই ঐক্যটাই বাংলায় আমাদের কাছে সারা ভারতকে শেখাতে হবে। তাই ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলায় ভালো আছি এবং সবাইকে ভালো রাখবো। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আর এই প্রোগ্রামের শুভ কামনা করে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাতেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের কর্ণধার তথা পীরজাদা সাফির সিদ্দিকী অনুষ্ঠান শেষে কি বলছেন তিনি? ফুরফুরা দরবার শরীফ মুজাতেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের নবাবপুর শাখা কমিটির উদ্যোগে আজ নবাবপুরে অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ, তার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা নিয়েছেন। সর্বপ্রথম আমাদের কর্মী যারা পরিশ্রম মেহনত করেছেন বা যারা সহযোগিতা করেছেন, সকলকে এই কেন্দ্রীয় কোনো তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন বা আপনারা দেখছেন বর্তমান দিন আমার ভারতবর্ষের অবস্থা বা পরিস্থিতি। আজকে অনেকে প্রশ্ন করছেন যে আপনারা ব্ল্যাক ডোনেশন ক্যাম্প কেন করলেন। আর সবথেকে বড় জিনিস আপনারা লক্ষ্য করুন যে বর্তমান দিনে বিশেষ করে আমাদের কেন্দ্র সরকার আসার পর একের পর এক ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে অরাজকতা শুরু হয়েছে। নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে বিভিন্ন রকম ডকুমেন্টস সংশোধন থেকে নিয়ে মানুষকে নাজেহাল করে মারছে। একের পর এক যত রকমের ফান্ডা নিয়ে আসছেন জনগণের জন্য, তো জনগণের ট্যাক্স থেকে তত কিন্তু অর্থ খালি হতে আরম্ভ করছে। আজকে আপনারা লক্ষ্য রাখেন বা তদন্ত নিয়ে আপনারা দেখেন বিভিন্ন হসপিটালে লক্ষ লক্ষ মানুষ আজকে আপনার অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারছে না, আজকে মানুষ ব্লাড পাচ্ছে না। আজকে সংগঠন, আমাদের সংগঠন, আমাদের নবাবপুর শাখা কমিটির কর্মীরা আজকে মহৎ উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে আলোচনা করলেন যে ভাইজান, আজকে বিভিন্ন জায়গায় ঠিকমতো ব্লাড পাওয়া যাচ্ছে না, তো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা ব্যবস্থা করছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমরা করো। কারণ সবথেকে বড় জিনিস, আমার দেশের সরকার আজকে জনগণের রক্তগুলোকে নিয়ে ছেলে খেলামুন শুরু করে দিয়েছে, ছিলিমিলি খেলছে। আজকে জনগণের বাঁচতে পারছে না, জনগণ খেতে পারছে না, জনগণ কীভাবে সুস্থ থাকবে এদিকে লক্ষ্য নাই। আজকে দিনের পর দিন আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ওষুধের দাম আকাশ ছুঁতে আরম্ভ করে দিয়েছে। আজকে প্রত্যেকটা হসপিটাল সহ প্রত্যেকটা চিকিৎসালয়ে আপনারা গিয়ে দেখবেন সেখানে যে ডাক্তারের ফিস ছিল 50 টাকা, তার ফিজ হয়ে গেছে 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা ফিজ হয়ে গেছে। আজকে এক্সরে যেটা ছিল 100 টাকা, সেটা হয়ে গেছে 200-250 টাকা। আজকে দেশের জনগণ যাবে কোথায়? আজকে আমরা রক্ত দিয়ে
রক্ত দান করে দিলাম, রক্ত দিয়ে দিলাম, বাস একটা জীবন বেঁচে যাবে না, শুধু রক্ত দিলে একটা জীবন বাঁচতে পারে না। আমরা আজকে রক্ত ডোনেশন করে আমরা সরকারের কাছে আমরা জানাতে চাইছি, আমরা দেশের জনগণ আমরা রক্ত দিবার জন্য তৈরি হয়েছি, আর আপনি আজকে আমাদের সেবার জন্য আমাদের ভোট নিয়ে আপনারা গদিতে বসেছেন আমাদের সেবার জন্য, আপনারা কিন্তু আমাদের দিকে লক্ষ্য রাখছেন না, আপনারা আমাদের শোষণ শাসন করতে আরম্ভ করে দিয়েছেন, আমরা খুন দিচ্ছি সেই খুন আপনারা চুষে চুষে খাওয়ার পরিকল্পনা করছেন। আমরা এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাইছি, জনগণের পাশে যদি আপনারা থাকতে না পারেন, দেশের পাশে থাকতে না পারেন, দশের সেবা যদি না করতে পারেন, তাহলে আপনারা গদি ছেড়ে দেন। আপনাদের মতো অপদার্থ সরকার আমার দেশে আর প্রয়োজন নাই। কারণ কদিন আগে আপনারা দেখেছেন মোদিরই বাড়িতে, মোদিরই দেশে কি ঘটলো, একটা ব্রিজ ভেঙে পড়ে গেল। কারণ সেই ব্রিজটা সারাবার কথা ছিল, 11 মাস না 12 মাস ব্রিজটার আপনার বন্ধ করার কথা ছিল, 5 মাসের মধ্যে সেই ব্রিজ খুলে দেওয়া হলো, সেখানে পুণ্যার্থীরা ব্রিজের ওপরে উঠেছে, সঙ্গে সঙ্গে ব্রিজটা ভেঙে পড়ে গেছে। আজকে 141 সরকারি ঘোষণা অনুযায়ী বলছি 141 জন প্রাণহানি হয়েছে, কিন্তু বেসরকারিভাবে আরও শত শত মা বোন আমার আজকে শেষ হয়েছে ওই পানিতে ডুবে গিয়ে। আজকে এটা কার দোষ? এটা সরকারের দোষ, কারণ সরকার বলছে এটা হচ্ছে কোম্পানির দোষ, যারা তৈরি করে তাদেরকে সরকার অ্যারেস্ট করছে। কিন্তু আমি তো বলবো দেশের জনগণ সরকার অ্যারেস্ট করছে কোম্পানিগুলোকে, সরকার আমরা দেশের জনগণ বা বা দিচ্ছে, এটা কিন্তু আমরা মূর্খের পরিচয় দিচ্ছি। এটা কোম্পানির কোনো দোষ নয়, এটা সরকারের দোষ। সরকার টাকা পথ বরাদ্দ করছে একদিক দিয়ে, অপরের দিক দিয়ে ওই কোম্পানিকে বলছে 1 কোটি টাকা দিলাম, 50 লাখ টাকা আমাদের ফান্ডে জমা করতে হবে, তবে তোমাদের কাজটা দেবো। তাহলে সেই কাজটা সাকসেস হবে কীভাবে? জি, কেন্দ্র সরকার রাজ্য সরকার বলে কোনো কথা নাই। সব থেকে বড় জিনিস হচ্ছে যে সরকারি প্রতিনিধি জনগণের পাশে থাকবে তার পাশে আমরা জনগণ আছি। কারণ আজকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি কি টিএমসি দালালি করছেন? খারাপ মনে নেবেন না, আমরা এখানে দালালি করার জন্য টিএমসির নেতা নেত্রীদেরকে আমরা এখানে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে নিয়ে আসিনি। কারণ আজ দেশের সেবা করতে গেলে, জনগণের পাশে দাঁড়াতে গেলে অবশ্যই শাসকের সাথ দেওয়া দরকার আছে, তার শাসকের পাশে দাঁড়ানো সরকার দরকার আছে। কারণ শাসকের বিরোধিতা করে আমরা কোনো দিন এ দেশ দশের উন্নয়ন করতে পারবো না। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার ভাই পিজার নওশাদ সিদ্দিকী, তিনি আজকে এমএলএ হয়েছেন, অবশ্যই আমরা তিনাকে মুবারকবাদ জানাচ্ছি সংগঠনের তরফ থেকে, এবং আমরা দোয়া চাই যে তিনি আরও এগিয়ে যান, আরও জনগণের পাশে মানে থাকার চেষ্টা করুক, জনগণের সেবা করার তৌফিক আল্লাহ ওনাকে দান করেন। আমার দোয়া চাই তিনি আরও সুন্দরভাবে জনগণের পাশে আসার চেষ্টা করুক, আল্লাহ ওনাকে তৌফিক দান করেন। কিন্তু আজকে তিনি বিরোধী, তিনি বিরোধী, আজকে সিপিএম বিরোধী, বিজেপি বিরোধী। আর আপনি যখন শাসকের বিরুদ্ধে কোনো কাজ করে আপনি কোনো জিনিস করতে যাবেন বা কোনো পারমিশন করতে যাবেন বা কোনো একটা জিনিস গড়ার লক্ষ্য করবেন, না কোনো সমাজকে গড়ার লক্ষ্য করবেন, তাহলে বর্তমান শাসকের বিরুদ্ধে গিয়ে আপনি লড়তে পারবেন না, গড়তে পারবেন না। কারণ গড়তে গেলে বর্তমান শাসকেরও প্রয়োজন আছে সাথে নেওয়া। তবে হ্যাঁ, ওই শাসক, ওই নেতা, ওই মন্ত্রীদেরকে নেওয়া দরকার যারা গাদ্দার নয়, যারা গাদ্দারি করছে, আমার আপনার রক্ত চুষে খাচ্ছে, আমাকে আপনাকে ব্যবহার করে বেড়াচ্ছে, পরে পরক্ষণে আমাকে ইউজ করে ছেড়ে দিচ্ছে। যেমন চাকে ভাঁড় ফেলে দেওয়া হয়, ঠিক আমার নেতা মন্ত্রী কিছু কিছু আজকে আছে আমাকে আপনাকে চাকে ভাঁড় ফেলার মতো ইউজ করতে লেগেছে, ওদেরকে সাথে করে নিয়ে নয়। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে নওয়াপুর গ্রামবাসীদের উদ্যোগে এবং মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের শাখা কমিটির উদ্যোগে এক বিরাট কম্বল বিতরণ অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে এখান থেকে এই সম্প্রীতির বার্তা বাংলার কোনায় কোনায় পৌঁছে দেওয়ার লক্ষ্য, যে বর্তমান সময়ে আমরা দেখলে দেখতে পাই ভারতের, ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বা বিভিন্ন রাজ্যে যেভাবে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, সেই রকম একটা সময়,
শুধু ভারতবর্ষের বাইরে নয়, আমার পশ্চিমবাংলাতেও এরকম চলছে। সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই একটা শ্রেণীর নাম করা নামধারী মুখোশধারী তারা সাম্প্রদায়িকতার বীজ বপন করে করে চলছে। তাদের মিশন, তাদের টার্গেট যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব আছে এটা শেষ করতে হবে, মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আছে, আঁটুর আছে, এটাকে কেটে দিতে হবে। এটা ছিন্ন করে দিলে আমাদের সাম্প্রদায়িকতার কড়াতে রুটিটা সেঁকতে পারা যাবে খুব ভালোভাবে। তো এই লক্ষ্যে তারা অবিচল চলছে। তো আমাদেরকে মানুষ জানে, মানুষ বুঝে গেছে বা মানুষ তাদের চেনে, তাদেরকে সেই নামেই তাদের চেনে। তো আজকেই নবাবপুর থেকে এই বার্তাই দিতে চেয়েছে মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পীরজাদা সাফির সিদ্দিকী হুজুরের নেতৃত্বে এবং তার কমিটির সমস্ত সকল সদস্যদের মাধ্যম দিয়ে বাংলার প্রতিটা কোনায় কোনায় এই বার্তা ছড়াতে চাইছে যে মানুষ সম্প্রীতিকে চাই, মানুষ মানুষের পাশে থাকতে চায়, মানুষ মানুষের সাথে থেকে পাশে থেকে যেভাবে গতদিনে ছিল আজও থেকে আগামীতেও তারা পাশে থেকে একসাথে থেকে তারা সমাজ গড়তে চায়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।